আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্টর সর্বশ্রেষ্ঠ অতুল নামে সবাকে জয় মিশি। আজকের দিন 20 জুলাই, দিন বৃহস্পতিবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এসে আত্মার কণ্ঠস্বর। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি। আমরা পাঠ করবো যোহন 16:13। আসো আমরা পাঠ করি। তথাপি তিনি সত্যের আত্মা যখন আসবেন, তিনি আমাদের সব সত্যের উপদেশ দেবেন। তিনি নিজের থেকে কথা বলবেন না, কিন্তু তিনি যা কিছু শুনেন সেগুলি বলবেন, এবং সে সব ঘটনা আসছে যে তিনি সব বিষয় তোমাদের কাছে ঘোষণা করবেন। আপনার হৃদয়ের বুঝা সরিয়ে নেওয়া হয় যখন আপনি নেতৃত্ব দেওয়ার এবং গাইড করার জন্য কেউ থাকে। উপরের আয়াত থেকে আমরা শিখি যে পবিত্র আত্মা নিজে আত্মাদের পথ প্রদর্শক, এবং তিনি আপনার সামনে বিষয়ে বলেন। জীবনে অনেক সময় আমরা পথের মুড়ে দাঁড়িয়ে থাকি এবং কোনটি বাছে নেব তা আমরা জানি না। যদিও আমাদের সেই পথগুলির মধ্যে একটি বাছে নেওয়া উচিত, সেই পথগুলির প্রতিটি সম্পর্কে আমাদের পর্যাপ্ত জ্ঞান বা বোধগম্যতা নাই, যেহেতু আমাদের জ্ঞান সীমিত। কিন্তু পবিত্র আত্মার সর্বজ্ঞ, এবং তিনি আমাদের জীবনের সমস্ত পথ জানেন। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সমস্ত পথ এবং ফলগুলি বুঝতে পারেন, এবং তিনি একমাত্র যিনি আমাদেরকে জীবনের সঠিক পথে পরিচালিত করতে পারেন। এবং যখন আমি আমাদের নেতৃত্ব দেন, আমরা কখনোই বিপদগামী হব না। প্রভুর পথ আমাদের জীবনে অনন্ত আশীর্বাদ নিয়ে আসবে। পবিত্র আত্মা আমাদের সাথে থাকা এবং আমাদের মধ্যে বসবাস করা কতই না চমৎকার এবং চমৎকার। আপনি যখন শাস্ত্র পড়া চালিয়ে যাবেন, তখন পথ প্রদর্শক আত্মা আপনাকে যে কোনো পরিস্থিতির জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ বলার জন্য জ্ঞান প্রজ্ঞান দিবে। লুক 12:12 লেখা আছে যে কারণ কি বলা উচিত তা পবিত্র আত্মা সে দিনে তোমাদেরকে শিক্ষা দিবেন। পবিত্র আত্মার পরিস্থিতি অনুসারে আপনার জিবা সঠিক শব্দগুলি রাখবেন, এবং আপনাকে সবচেয়ে জ্ঞানী এবং জ্ঞানী লোকের মতো কথা বলবেন। সেই দিনগুলিতে সবাই প্রেরিত পিটারের কথায় প্রজ্ঞা সম্পর্কে বিস্মিত হয়েছিলেন। পিটারের কথা দেওয়ার বিশেষ সম্মানের স্থানটি দেখে আশ্চর্যজনকভাবে, যারা কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, পবিত্র আত্মা পিটারের সমস্ত শাস্ত্রকের অঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করছিলেন। পবিত্র আত্মার পল এবং বর্ণাবাসকে তাদের পরিচর্যায় বিস্ময়করভাবে পরিচালিত করছিলেন অনেক প্রকাশের মাধ্যমে। প্রেরিতের কার্য 13:2 পড়লে আমরা পাই তিনি তাদের পরিচর্যায় শুরুতে তাদের পথ দেখাইছিলেন, শেষ পর্যন্ত তাদের নেতৃত্ব দিয়েছিলেন। আপনার হাত এবং আপনার হৃদয় প্রভুর কাছে জমা দিন, যাতে তিনি আপনাকে শেষ অবধি নেতৃত্ব দিতে পারেন। তিনি হলেন আলফা এবং ওমেগা, তিনি আপনার বিশ্বাসের লেখক এবং সমাপ্তকারী। আপনি যখন নিজেকে সম্পূর্ণরূপে প্রভুর কাছে সমর্পণ করবেন, তখন আপনার কোনো কিছুর ভয় পাওয়ার দরকার নেই। প্রভুতে আপনার সমস্ত বিশ্বাস রাখুন এবং তার মধ্যে বিশ্রাম নিন। ফিলিপকে সামরিয়াতে শক্তিশালীভাবে ব্যবহার করার পরে প্রেরিতের কার্য 18:26 লেখা আছে যে প্রভু একজন দেবদূত তার সাথে কথা বলছিলেন। পরে প্রভুর একজন দূত ফিলিপকে বললেন, দক্ষিণ দিকে যে রাস্তার জেরুসালেম থেকে ঘোষা শহরের দিকে নামে গেছে, সেদিন যাও, সে জায়গায় তা মরুপ্রান্ততে অবস্থিত। ঈশ্বর সন্তান একে পদ্ধতিতে প্রভু আপনার সাথে একটি মৃদু এবং স্পষ্ট কণ্ঠে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার সাথে কথা বলবে। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে যীশুয়া 30:21। আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি কয়। যখন তোমরা ডানে বা বায়ে ফিরে, তোমার কান তোমার পিছন থেকে একটা কথা শুনতে পারে, এই কথায় তোমার পথেই চলো। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পড়বার শুনবার সবাকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।